এবং প্রাণী সম্পদ মেলা আজ অনুষ্ঠিত হয়েছি আমি নাম ভদ্রক জেলায়। আজ তার উদ্ঘাটন উৎসব লা দুই দিন ধরে চালিব এবং আমার জেলার বিভিন্ন অঞ্চলর বহু মৎস্য চাষী মানে এবং যে প্রাণী সম্পদ চাষী মানে সে আজ আসছেন এটি একত্রিত হয়েছেন এবং সরকার বিভিন্ন যোজনা সম্পর্কে সে অবগত হয়েছেন এবং এটি যে বিভিন্ন প্রকার স্টল সে বুলি দেখুম তা দ্বারা মধ্যে সে অনুপ্রাণিত হচ্ছেন যে সে নিজ গোড়ে কিভাবে ভাবে ঠিয়া হয়েপারে স্বাবলম্বী হয়ে পারে। এতদ ব্যতীত আমি যে আজ পুরস্কৃত হলে সম্বর্ধিত হলে কিছু মৎস্য চাষী মানে সে সরকারঙ্কর যে যোজনা রয়েছে তাতে সে সুফল পাইছেন এবং সে খুশি ব্যক্ত করেছেন যে সে আগুন বেকার হয়েকিলে কিন্তু এই যোজনা দ্বারা যে সবসিডি পাইলে সে সবসিডি পাওয়া দ্বারা সে নিজ গোড়ে ঠিয়া হয়েপারছেন এবং এত ব্যতীত সে অনেক লোক চাকরি দিয়ে পারছেন। দেখুন প্রত্যেক বর্ষ এই মেলাটি রাজ্য সরকার দ্বারা করা হয়ে এবর্ষ মধ্যে 2024 করা হয়েছে। ইয়ার উদ্দেশ্য হচ্ছে যে সরকারঙ্কর যে বিভিন্ন যোজনা অছি সেই যে যোজনা মৎস্য সম্পদ বিভাগ তরফ গোপালন হো কি বিভিন্ন ফার্ম হাউস হো ফার্মিং এই যে যোজনা গুড়ি সাধারণ লোক পৌঁছা এবং সাধারণ যোগ বিশেষ করে আজিকার যে যুবপিঢ়ি মানে এই সবসিডি নিয়ে ফার্ম হাউস করে সে ইনকম বড়া সহ আমার যে খাদ্য অভাব যে হচ্ছে তা মধ্যে পূরণ করে পারবে এবং এই ফার্মিং দ্বারা মধ্যে সে লাভবান হয়ে পারবে যা যে বেকারি সমস্যা দূর হয়ে পার এবং এই যোজনা মাধ্যমে পিলা মানুষ আগু আসা মধ্যে আহ্বান দেছি। দেখুন আজ জেলা স্তরীয় মৎস্য প্রাণী সম্পদ মেলার উদ্ঘাটন হয়েছি। দুই দিন ধর মেলা এই স্থানের জারি রইব। ডবল ইঞ্জিন সরকার আসবা পরে চাষীর আয়ক কিপর দ্বিগুণ করব সে সরকার নিরন্তর প্রয়াস করছেন। চাষীর আয় বৃদ্ধি হলে তার পরিবার ও তার সমাজ তথা স্থানীয় অঞ্চল অর্থনীতি মধ্যে অভিবৃদ্ধি হব। 2036 মশিয়া সুদ্ধা ওড়িশা সরকার নূতন সরকার লক্ষ্য ধার্য করেছেন কিপর মৎস্য উৎপাদন এবং রপ্তানি কৃষিভিত্তিক পদার্থ কিপর ওড়িশার যেভাবে বিগত দিনের আমি আলুর সমস্যা হোক পিঁয়াজের সমস্যা হোক আমি বিগত দিন মানুষের অন্য রাজ্য উপরে আমি নির্ভরশীল লে কিপর আগামী দিনের আমি ওড়িশা নিজ উৎপাদন করে পারিব এবং উৎপাদন খালি নুহে উৎপাদন সহ রপ্তানি মধ্যে করে পারিব সেথিপাই সরকার প্রতিবদ্ধ। আজিকার যে মেলা সেথিপাই আজি আপনারা দেখুথিবে এই মেলার অনেক WSSG র মহিলা মানে উপস্থিত লে আজি মেলার মা মানুষ মধ্যে তাঁকর যে উৎপাদন উৎপাদন পদার্থক কিপর বজারে পৌঁছাবে সেথিপাই মধ্যে আজি 7টি গাড়ি বিভিন্ন ব্লক মধ্যে প্রদান করা হয়েছে।